ছোট্ট মনিরা, কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো তোমরা হাত ধুতে ভুলে যাওনি তো অবশ্যই না ছোট্ট তোমরা তো বড়দের কাছ থেকে শুনেছ একটা করোনা নামের একটা দুষ্টু ভাইরাস চারপাশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে বারবার হাত ধুতে হবে ঠিক আছে তোমরা বাসায় বারবার হাত ধোবে সোনামুনিরা আমরা তো জানলাম পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের থাকতে হবে তাই না কিন্তু সুস্থ থাকার জন্য শুধু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই হবে না আমাদের কি করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে তাই না বন্ধুরা তাই আজকে তোমাদের সামনে একটা মজার এবং খুব সুন্দর একটা ব্যায়াম নিয়ে হাজির হচ্ছে এমন একজনকে তোমাদের সামনে হাজির করব যে তোমরা দেখে খুব মজা পাবে চলো বন্ধুরা তার সাথে আমরা পরিচয় হই এই যে দেখো বন্ধুরা কে এসেছে জানো ওর নাম হচ্ছে হালুম ছোট্ট সোনামণিরা হালুম এখন তোমাদের কে চার নাম্বার ব্যায়ামটি করে দেখাবে চার নাম্বার ব্যায়ামটি কি তোমরা নিশ্চয়ই জানো কেননা তোমরা ইতিমধ্যে ক্লাসে করেছ চার নাম্বার ব্যায়াম হাত ও ঘাড়ের ব্যায়াম এর নাম হচ্ছে প্যাঁচা তোমরা প্রথমে খুব মনোযোগ দিয়ে ব্যায়ামটি দেখবে হালুম তোমাদেরকে ব্যায়ামটি করে দেখাবে ঠিক আছে বন্ধুরা তৈরি তো সবাই হালু তার এই দেখো হালু প্রথমে সোজা হয়ে দাঁড়াবে তারপর তার এক বললে সে বাম হাত ডান কাঁধে নেবে এক তারপর তার ঘাটটা আস্তে আস্তে বাম দিকে নিবে শ্বাস নিবে এবং ছাড়বে তিন তিন বললে ঘাস সোজা করবে হাত আবার নিচে চলে আসবে চার চার বলে সে আবার বাম হাত ডান কাঁধে নিবে পাঁচ বলে সে আবার ঘাটটা বাম দিকে নিয়ে জোরে জোরে শ্বাস নিবে ছয় ছয় আবার সোজা হয়ে যাবে দেখলে তো বন্ধুরা ব্যায়ামটা খুব সুন্দর না হালুম তোমাকে অনেক ধন্যবাদ এই সুন্দর ব্যায়ামটি করে দেখার জন্য আজকের মতো তোমাকে বাই বাই টাটা ঠিক আছে বন্ধুরা হালুম তো তোমাদেরকে ব্যায়ামটা করে দেখালো এবার আমি তোমাদেরকে একবার করে দেখাবো তোমরা সবাই আবার মনোযোগ দিয়ে দেখবে ঠিক আছে আমরা প্রথমে সোজা হয়ে দাঁড়াবো আমার এক আমি আমার ডান হাতটা বাপ কাঁধে বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর ঠিক আছে সোনা মনিরা এবার চলো এবার কিন্তু ব্যায়ামটা তোমাদেরকেও করতে হবে আমার সাথে চলো আমরা শুরু করি সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাই এক দুই আমরা এখানে জোরে জোরে শ্বাস নিব এবং ছাড়ব তিন চার আমরা আবার জোরে জোরে শ্বাস নিব এবং ছাড়ব পাঁচ দেখলে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে তোমরা এই ব্যায়ামটি বাসায় নিয়মিত অনুশীলন করবে ঠিক আছে বন্ধুরা আচ্ছা ব্যায়াম তো হলো এবার কি করা যায় বলো তো গান গাইলে কেমন হয় খুব ভালো হয় তাই না আচ্ছা মনিরা চলো আমি তোমাদেরকে এবার আমাদের একটি গান আছে সেই গানটি হচ্ছে আয় আয় চাঁদ মামা যদিও তোমরা এই আয়া বামা তোমরা ছড়া হিসেবেও কিন্তু পড়েছ তোমাদের স্কুলে ক্লাসে তোমরা এটা সবাই পারো তাই না আচ্ছা দেখো তোমার হাতে এটা কি গোল চাঁদ তাই না চাঁদ কোথায় থাকে কোথায় দেখা যায় আকাশে কখন রাতের বেলা আমরা দেখি তাই না চাঁদ গোল হয় আবার এরকম অর্ধ গোলও হয় তাই না দেখেছো বন্ধুরা চলো এবার আমরা আয় আয় চাঁদ মামাটি গাই প্রথমে আমি তোমাদেরকে গিয়ে শোনাই আয় আয় চাঁদ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা শুনলে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এবার চলো এবার তোমরা আমার সাথে সাথে গাইবে ঠিক আছে রেডি আবার চাঁদ মামা দিয়ে যা চাঁদের কপালে শুনলে তো বন্ধুয়া ঠিক আছে সোনা মরিয়া আমরা গানটা এবার স্ক্রিনে দেখি চলো সবাই খুবই মজা করে দেখবে ঠিক আছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এমন লাগলো সোনা মনিরা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে বাসায় তোমরা সব সময় এই গানটি গাইতে পারো এই গানটি হাতও ধুতে পারো তাহলে আরো ভালো লাগবে আচ্ছা গান গান হলো 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 এবার কি করি বলো তো ঠিক আছে সোনা মনিরা। এবার আমি যা বলবো তোমরা আমার সাথে সাথে বলবে ঠিক আছে সবাই তৈরি তো বলো ক ক আবার বলো আমার সাথে ক আচ্ছা ক ক দিয়ে আর কি হতে পারে ক কদে সোনামণিরা আমরা একটু দেখি এইটা কি দেখো তো সোনামণিরা এটা কিসের ছবি হ্যাঁ ঠিক বলেছো এটা হচ্ছে কতে কলা কতে কলা এ দেখেছো এটা কি কলা আবার বলি কলা কতে কলা খুব সুন্দর হয়েছে আচ্ছা কলা হলো আর কি হতে পারে কতে কলা তাই না এটা কলাটা দেখতে কেমন হলুদ হয় সবুজ আছে আমরা জানি কিরকম হয় কলা কলা পাকলে হলুদ হয় আবার যখন কাঁচা থাকে তখন সবুজ হয় তোমরা কি কলা খাও আমি তো কলা খেতে অনেক পছন্দ করি আমার খুবই ভালো লাগে কলা খাওয়া খুব ভালো ঠিক আছে তোমরা কলা খাবে বেশি বেশি করে আচ্ছা বন্ধুরা তাহলে তোমরা আমার সাথে আবার বলো খ খ আবার বলো খ এই তো খুব সুন্দর হয়েছে আচ্ছা এবার আমরা আবার ভাবি তে কি হয় কি হয় তোমরা তোমাদের আশেপাশে একটু দেখো তো তোমরা রাতের বেলা কিসের উপরে ঘুমাও বিশ্রাম করো বসো দেখো তো বন্ধুরা এটা কি তোমরা চিনতে পারো কিনা এটা হ্যাঁ ঠিক বলেছ এটা হচ্ছে খাট আমরা খাটের ঘুমাই আমরা বিশ্রাম করি তাই না বন্ধুরা আমার সাথে আবার বলো খাট খাট কি বলেছ ঠিক আছে বন্ধুরা খুব সুন্দর তাই না আশা করি তোমাদেরকে অনেক ভালো লাগছে চলো আমরা আবার বলি আমার সাথে এবার বলো তো গ গ আবার বলো গতে কি হতে পারে একটু ভাবো ভাবো গতে কি হতে পারে কি হতে পারে এই যে দেখো সোনামণিরা এটা কি বলো তো এটা কিসের ছবি এটা তোমরা সবাই চেনো হ্যাঁ গরু ঠিক বলেছো একদম ঠিক বলেছ এটা হচ্ছে গরু তাহলে গতে গরু আবার বলো আমার সাথে গরু খুব সুন্দর হয়েছে বন্ধুরা গরু এখানে কি করছে ঘাস খাচ্ছে গরু কি খায় ঘাস খায় তাই না আমরা এটা সবাই জানি আচ্ছা বন্ধুরা এবার তোমরা আমার সাথে আবার তৈরি তো এবার আমার সাথে আবার বলো ঘ ঘ আবার বলো ঘ এবার চিন্তা করো ঘ দিয়ে কি হতে পারে আচ্ছা বন্ধুরা আমরা কোথায় থাকি হ্যাঁ আমরা ঘরে থাকি তাই না এই যে দেখো এইটা কি বন্ধুরা এটা হচ্ছে ঘর তার মানে ঘরের ঘর হয় আমরা ঘরে কি করি আমরা ঘরে বাস করি আমরা ঘরে থাকি আমার ঘরটা অনেক সুন্দর আশা করি তোমাদের ঘরও অনেক সুন্দর তোমরা ঘর সুন্দর করে গুছিয়ে রাখবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তাহলে তোমরা দেখবে অনেক ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা আচ্ছা আমরা তো ব্যায়াম করলাম গান গাইলাম গান শুনলাম আরও অনেক কিছু করলাম এবার কি করা যায় বলো তো এবার একটা খেলা খেলে কেমন হয় খুব ভালো হয় তাই না ঠিক আছে চলো তাহলে আমরা খেলাটা শুরু করি আমাদের আজকে খেলার নাম হচ্ছে আয়না খেলা এই খেলাটা তোমরা যদিও জানো তোমরা আগে ক্লাসে করেছো। তারপরেও চলো আজকে আমরা আবার খেলি তার আগে বলো তো বন্ধুরা আমার হাতে এটা কি আয়না আয়না দিয়ে আমরা কি করি আয়না দিয়ে আমরা আমাদেরকে দেখতে পাই আচ্ছা বলো তো আয়নার সামনে আমরা কি কি করি হ্যাঁ ঠিক বলেছো আয়নার সামনে দাঁড়িয়ে আমরা চুল আছাই আমরা সাজুগুজু করি তাই না আমরা কত কিছু করি আমরা নাচি গান গাই কত কিছু করি তাই না ঠিক বন্ধুরা আজকে আমরা সেই আয়নার সামনে সেই খেলাটাই খেলবো তোমরা আয়না খেলার নিয়মটা কিন্তু জানো আয়না কি হয় আয়না কি কথা বলতে পারে পারে না শুধু আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যা করো আয়নাও তাই করে তাহলে চলো আমি যা করব। তোমরা সবাই আমার আয়না হয়ে যাও ঠিক আছে তোমরা কি হবে আয়না হবে সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যে আয়না হয়ে যাও এবার আমি তোমার সামনে যা যা করবো তোমরাও তাই তাই করবে তৈরি তো আমার খুব নাচতে ইচ্ছে করছে আমি একটু নাচি পাখির মতো একটু উড়ে বেড়াই একটু উড়ি 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 কিন্তু তোমরা কিন্তু শব্দ করবে না তোমরা তো আয় না তাই না তোমরা শুধু করে যাবে আচ্ছা আমি কি করি এখন আমি আমার চুলগুলি একটু একটু দাঁত ব্রাশ করি তবে আমরা এখন একটু মুখে হাত দিব না কারণ তোমরা নিচে জানো এখন মুখে হাত দেওয়াটা একটু বারণ আছে তাই না হাত না ধুয়ে মুখে হাত দেওয়া যাবে না আমরা ভালো করে হাত ধুয়ে তারপরে আমরা সাজু করতে পারি ঠিক আছে বন্ধুরা আরেকভাবে খেলা যায় আমি মুখে যা বলবো কিন্তু আমি করব অন্য কিছু কিন্তু তোমরা আমি যেটা করব তোমরা সেটা করবে আমি মুখে যেটা বলবো সেটা করবে না কিন্তু একদম ঠিক আছে তৈরি তো আমি এখন তুরি বাজাবো প্রজাপতি হব আমি এখন হাসবো আমি আমার মাথায় হাত দিব কি বন্ধুরা কেমন লাগলো আশা করি তোমাদের খেলাটা অনেক ভালো লেগেছে এই খেলাটা তোমাদের বাসায় তোমার আরও ছোট বড় ভাই বোন থাকলে বা তোমাদের বড়দের সাথেও মজার খেলাটা তোমরা খেলতে পারো দেখবে অনেক ভালো লাগবে আমাদের আশপাশে যা কিছু আছে তাই একটু গুনি দেখি এবং সেগুলো গুনে ফেলি এই যে দেখো তো সোনামণিরা আমার হাতে এটা কি আছে ফুল তাই না একটা হলুদ রঙের কাগজের ফুল কিন্তু আমার হাতে কয়টা ফুল আছে হাতে তো কিছু নেই একটা একটা ফুল 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 আছে আছে কয়টা আবার এই হাতেও নিয়ে নিলাম এ হাতে কয়টা ফুল আছে একটা ফুল এ হাতে নেই এ হাতে একটা ফুল তার মানে এখানে এক একটা ফুল এই যে দেখো তো বন্ধুরা এইখানে কয়টা ফুল আছে এইবার নিশ্চয় তোমরা বলতে পারবে একটা ফুল আছে তাই তো হ্যাঁ এই তো ঠিক বলতে পেরেছ এখানেও একটা ফুল আছে খুব মজা লাগছে তাই না আমার তো গুনতে ভালোই লাগে আচ্ছা বন্ধুরা দেখো তো আমার এই হাতে কয়টা পেন্সিল আছে একটা পেন্সিল আর এই হাতে একটা এইবার দেখো তো আমার হাতে কয়টা পেন্সিল আমি গুনি এক দুই এক দুই দুইটা পেন্সিল কয়টা পেন্সিল এখানে দুইটা পেন্সিল এক দুই দুইটা পেন্সিল তাহলে তো আমরা দুইটাও গুনে ফেললাম দেখো তো বন্ধুরা এখানে কয়টা পেন্সিল আছে এক দুই আমার সাথে আবার বলো এক দুই দুইটা পেন্সিল এক দুই এই তো আমরা গোনা শিখে ফেলেছি দেখেছো বন্ধুরা আমার হাতে তিন কত সুন্দর সুন্দর রিং আছে দেখেছো আমরা একটু গুনি তো কয়টা রিং আছে এখানে একটা দুইটা তিনটা আবার গুনি একটা দুই তিন তার মানে এখানে তিনটা রিং আছে তাই না আবার গুনি এক দুই তিন তিনটা রিং তাহলে তোমরা বলো তো বন্ধুরা এইখানে কয়টা রিং আছে তাতেই গুনে ফেলো আচ্ছা আমি বলছি এক দুই তিন আবার বলি এক দুই তিন এখানেও তিনটা রিং আছে তাই না খুব সুন্দর আচ্ছা বন্ধুরা এই যে দেখো আমার এখানে কিছু বল আছে আমরা গুনি এক দুই তিন চার চারটা বল এই দেখো বন্ধুরা এক দুই তিন চার আমার হাতে চারটা বল আছে আমরা কি গুনতে পেরেছি আবার গুনি এক দুই তিন চার চারটা বল আছে খুব সুন্দর বলগুলো তাই না এগুলো আমার খুব পছন্দের আচ্ছা চলো তো তাহলে তোমরা গুনে ফেলো তো চট করে এই ছবিতে কয়টা বল আছে আমরা গুনি এক দুই তিন চার চারটা বল আছে আবার বলি এক দুই তিন চার খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই যে দেখো বন্ধুরা আমার হাতে কতগুলো কাঠি আছে আমরা একটু এগুলো গুনে দেখি এখানে কয়টা কাঠি আছে এক দুই 3 4 5 তোমরাও কিনতে এবার আমার সাথে সাথে গুনবে বলবে কিন্তু ঠিক আছে এক 2 3 4 5 এই তো তোমরা গোনা শিখে গেছো তাহলে এবার বল তো এইখানে কয়টা কয়টা কাঠি আছে আমরা গুনি তোমরা আমার সাথে সাথে গুনো এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটা কাঠি আছে এই তো খুব সুন্দর হয়েছে তোমরা সব কিছু গোনা শিখে গেলে ঠিক আছে বন্ধুরা আজকে তো আমরা অনেক কিছু করলাম আমরা আজকে কি কি করলাম একটু মনে করার চেষ্টা করি তো আমরা ব্যায়াম করলাম আমরা গান গাইলাম তারপর কি করলাম আমরা সব তো শিখলাম তাই না তারপরে আমরা আয়না খেললাম তারপর আমরা গুনতে অনেক কিছু করে ঠিক আছে বন্ধুরা তোমরা বাসায় বেশি বেশি করে এগুলো কি করবে করবে ঠিক আছে তোমরা ব্যায়ামগুলো করবে গান গাইবে আর তোমার আশেপাশে যা কিছু আছে সব কিছু এক দুই করে গুনে ফেলবে তোমরা তো আজকে এক থেকে পাঁচ পর্যন্ত গুনা শিখে গেলে ঠিক আছে বন্ধুরা সম্মানিত অভিভাবক বৃন্দ আমাদের কিশোর পাতার নামক একটি ওয়েবসাইট রয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইটে গিয়ে আমাদের আজকে আমি যে পাঠটি দিলাম সেটি এখানে আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন এবং বাসায় আপনাদের শিশুদেরকে এগুলোকে বেশি বেশি করে অনুশীলন করাবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা কোনো ধরনের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টসে গিয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসের আপনাদের মতামতের উত্তর দেবার জন্য আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আমার শুভেচ্ছা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের যে পাঠ পাঠের নাম পাঠ শিখি চ ছ জ ইও তোমাদের সবার সামনে এখন নিশ্চয়ই বাংলা বইটা খোলা আছে তোমরা তোমাদের বাংলা বইয়ের বাইশ পৃষ্ঠা খোলো দেখো বইটিতে যে ছবি আছে আমরা দেখি আমি তোমাদের পড়ে শোনাবো তোমরা মন দিয়ে শুনবে এবং প্রত্যেকেই কিন্তু তোমাদের আঙুল ঠিক বইয়ের আমি যে লাইনটা পড়বো লাইনের নিচে নিচে রাখবে ঠিক আছে এখন যে বর্ণটি দেখছি চ দেখো তো একটি পাখি দেখছি আমরা তোমরা দেখতে পাও সুন্দর না পাখিটা পাখিটার কি নাম বলো তো বলতে পারো হ্যাঁ চরুই সুন্দর এই পাখিটার নাম চরুই মানে চ থেকেই কিন্তু এসছে এখন দেখো চ দিয়ে আমরা একটি মেয়েকে দেখলাম চশমা খুলে রাখছে তোমাদের বাড়িতে কেউ এরকম চশমা পরে আমাদের দাদুরা পরে তাই না বাবা পরে চশমা দাদু পরে অনেক সময় দেখো এখানে এই মেয়েটি চশমা খুলে রেখেছে তোমাদের মধ্যেও কিন্তু কেউ কেউ চশমা পরে আছো এই যে চশমা খুলে রেখেছে তাহলে এই চশমারও কিন্তু চ বর্ণ থেকেই এসছে এখন আমরা একটু দেখি চশমা রাখি সবাই দেখতে পেয়েছি চশমা থেকে চ এখন চ দিয়ে আর কি শব্দ হতে পারে এখন যে শব্দগুলি দেখব সেই শব্দ আমার সাথে সাথে তোমরা পড়বে কেমন দেখি এই যে চশমা আমার সাথে বলো চশ মা আবার বলি চশ মা পাশের ছবিতে আছে চাকা আমার সাথে তোমরা সবাই একসাথে বলি চাকা এই ছবিটা চাকা আমার সাথে বলো তো চাকা চাকা কোথায় দেখতে পাওয়া যায় কখনো দেখেছ হ্যাঁ গাড়িতে চাকা থাকে বা সুন্দর চমৎকার এরপরে আমরা আরও দুটো শব্দ দেখব তোমরা মনে মনে চিন্তা করো কি শব্দ আসতে পারে এই তো আমাদের ছবিতে চলে আসছে শব্দটা কি আছে চাবি হ্যাঁ ঠিক বলেছো চাবি 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 আমরা কিসে লাগাই হ্যাঁ তালাতে ঠিক আছে এই তো ঠিক বলতে পেরেছ তালাতে চাবি লাগাই তাহলে আমার সাথে বলো চাবি আমাদের পাশের ছবিতে কি আছে চামচ হ্যাঁ চামচ আমার সাথে আমরা একসাথে বলি চামচ চামচ তো আমরা সবাই চিনি আমাদের ঘরে সবার এই চামচ আছে টিফিন বাটিতে অনেকে চামচ সাথে করে নিয়ে আসো গুড আমরা এরপরের বর্ণতে যাব ছ বর্ণ এখন আমরা দেখি ছ বর্ণে কি আছে ছ দিয়ে আমরা এখন আর কিছু বর্ণ দেখব দেখি আমরা কি শব্দ আসে তোমরা চিন্তা করো হ্যাঁ এই তো চলে আসছে কি দেখতে পাচ্ছি ছবি হ্যাঁ আমার সাথে বলো ছবি বাহ সুন্দর আর পাশের ছবিতে কি দেখতে পাচ্ছি ছাতা হ্যাঁ তাই তো ছাতা আমরা কখন ব্যবহার করি হ্যাঁ বর্ষাকালে বাহ সুন্দর বৃষ্টির সময় ছাতা ব্যবহার করি ছাতা আমার সাথে সবাই বলো ছাতা আমরা ছ দিয়ে দুইটা শব্দ পেলাম আমরা আরো দুইটা শব্দ দেখব দেখতে চাই আচ্ছা ঠিক আছে এখন আমরা আরো দুইটা শব্দ দেখব দেখো এই যে দাদুর হাতে একটা কি আছে ছড়ি ছড়ি বয়স্ক দাদু দাদি যখন থাকেন তখন তারা কি হাতে ছড়ি নিয়ে হাঁটেন তো সেই যে ছড়ি ছড়ি অর্থ কিন্তু লাঠি লাঠিটাকে আমরা বলা হয় ছড়ি আমার সাথে বলো সবাই ছড়ি এখন পাশে আমরা কি দেখতে পাচ্ছি এটা আমরা সবাই চিনি সবাই চেন হ্যাঁ হ্যাঁ এটা হলো ছাগল হ্যাঁ আমার সাথে বলো সবাই ছাগল তাহলে ছ দিয়ে আমরা কয়টা বর্ণ শব্দ পেলাম চারটা শব্দ পেয়ে গেলাম এখন ছয়ের পরে আমরা আবার কী শিখব জ এবার যে বর্ণটি আসবে বর্ণটির নাম জ জতে দেখো আমরা একটা ছবি দেখছি এই ছবিতে কি পড়ছে দেখি তো একটু ছবিতে আমরা দেখছি জল নামে জল এই যে পাহাড় বেয়ে বেয়ে জল নামছে জ আসছে জল থেকে জ জ দিয়ে আমরা শব্দ শিখি আমাদের সেই একই ছবি জল আমার সাথে বলো জল হ্যাঁ জলের আর নাম পানি হ্যাঁ ঠিক বলেছো জলের আর নাম পানি আমরা জলকে পানিও বলি ঠিক আছে জল এখন পাশের ছবিতে জলটা রাখি কোথায় কিসে রাখি কিসের ছবি হ্যাঁ খুব সুন্দর জগ, জগ আমরা আরেকটি শব্দ পেলাম জগ। এখন আরও দুটো শব্দ আমরা শিখতে চাই তাই না তোমরা বলতে পারো কি ফল এটা কখন পাওয়া যায় হ্যাঁ এই তো বলতে পেরেছ জ্যাম জাম কখন হয় কখন খেয়ে থাকি আমরা এই জাম ফলটা গরমকালে বাহ গরমকাল অর্থাৎ বৈশাখ মাসে আমরা জাম পেয়ে থাকি তাই তো তাহলে আমরা বলতে পারি জ দিয়ে জাম জ দিয়ে জাম আমার সাথে বলো জাম জাম বাহ সুন্দর পাশে আমরা দেখতে পাচ্ছি নদীতে একটা লোক কি ফেলেছে বলতে পারো কেউ দেখেছো এই জিনিসটা কারুর নানি বাড়ি দাদি বাড়ি যখন যাও গরমের ছুটিতে ঈদের ছুটিতে পুকুর আছে না আশেপাশে পুকুরে তখন দেখেছ এরকম কি ফেলে হ্যাঁ জাল বাহ সুন্দর বলতে পেরেছ দেখি তো এটা জাল জাল দিয়ে কি ধরে মাছ হ্যাঁ জাল দিয়ে মাছ ধরে তাহলে আমরা জালও চিনে ফেলেছি জ দিয়ে জাল আমার সাথে বলো জাল বাহ সুন্দর এখন আমরা আরেকটি বর্ণতে যাব ঝ ঝ বর্ণটিতে আমরা কি দেখতে পাচ্ছি একটা মেয়ে ছাতা নিয়ে আসছে চারিদিকে গাছের পাতা ঝিঝির ঝিঝির করে বাতাস হচ্ছে কিন্তু বাতাস হওয়ার পরে পাতাগুলো থেমে গেছে আর ছাতা নিয়ে মেয়েটি আসছে তাহলে কি হবে ঝড় থামে বা তোমরা তো বলতে পারো দেখো এই তো চলে আসছে ঝড় থামে ঝড় থামে ঝড় থেকে আসলো ঝ এখন ঝ দিয়ে আমরা আরো কিছু শব্দ দেখি এবং আমার সাথে তোমরা বলবে এই যে কিসের ছবি দেখতে পাচ্ছি ঝড় এই যে ঝড় হচ্ছে ওই যে পাতাগুলি দেখো কেমন আঁকা করে ওই যে নড়ছে সন করে বাচ্চা ছেলেটা দৌড়ে যাচ্ছে তাহলে কি ঝড় তোমরা ঝড় দেখেছো হ্যাঁ এই তো এখন মাঝে মাঝে ঝড় হবে এই এখন সেই সময়টা আসছে বিকালের পরে মাঝে মাঝে মেঘ করে আসে আর ঝড় চলে আসে হঠাৎ করে এখন দেখো পাশের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি সবাই বুঝো তাই না এটা ঝুড়ি আচ্ছা আমার সাথে বলো সবাই ঝুড়ি ঝুড়ি হ্যাঁ ঝুড়িতে আমরা অনেক কিছু নিতে পারি ফলমূল নিতে পারি ঝুড়িতে ঝুড়িতে আমরা ফুল তুলতেও যেতে পারি আমরা যখন বাগানে ফুল তুলতে যাই হাতে কিনে যাই ঝুড়ি হ্যাঁ খুব সুন্দর বলতে পারো তোমরা এখন আমরা কি আরো দুটো শব্দ দেখব আচ্ছা আমরা আরো দুটো শব্দ দেখি এরপরে দেখো তো চিনুকে ছবিটা দেখে কি দেখা যাচ্ছে ছবিতে কেউ বলতে পারো হ্যাঁ ঝিনুক আমার সাথে বলো তো দেখি তো ছবিটা ঝিনুক আমার সাথে বলো ঝিনুক ঝিনুক কোথায় দেখা যায় সাগর পারে হ্যাঁ ঝিনুকে কি থাকে আমরা জানি কি থাকে ঝিনুকে মুক্তা ঝিনুকে মুক্তা থাকে তাহলে ঝিনুক আর পাশের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো ছবিটা হ্যাঁ আমরা একসাথে বলি ঝর্ণা ঝর্ণা কে কে ঝর্ণা দেখেছো ঝর্ণা দেখেছ কেউ হ্যাঁ এই তো পাহাড়ে ঝর্ণা আসে হ্যাঁ পাহাড় দেখেছো পাহাড়ে ঝর্ণা দেখেছো বাহ সুন্দর ঝর্ণা আবার বলি ঝর্ণা তাহলে ঝ দিয়ে আমরা চারটি বর্ণ শিখে ফেললাম এখন আমাদের আছে আর কি ইও এখন আমরা ইও ইও বর্ণতে যাব। দেখো বর্ণতে কি চারপাশে কোলা ব্যাংক এর আগে আমরা কি ব্যাং এর ছবি দেখেছি এর আগের ক্লাসে এখন দেখো ইও ইওতে কি আসে মিয়া সাহেব আসছেন ছাতা হাতে দেখেছ এরপরে মিয়া ডাকে রোদে ঘেমে মিয়া ডাকে রোদে ঘেমে মানে এই মিয়া সাহেব রোদের মধ্যে যাচ্ছেন যে ঘেমে গেছেন তোমরা অনেক সময় রোদের মধ্যে খেলা করতে করতে ঘেমে যাও না এই জন্য দেখো মিয়া সাহেব ঘেমে গেছেন তাহলে ইও আমরা মিয়া থেকে পেলাম ইও এখন ইও দিয়ে আমরা একটা শব্দ দেখি মিয়া মিয়া আমরা মিয়া সাহেব বলি মিয়া সাহেবের মিয়া ইয়োর সাথে ওই আকারটা যোগ হয়ে হয়ে গেছে মানে ইয়োর সাথে আকার যোগ হয়ে মিয়া ঠিক আছে এখন আমরা পাঁচটি বর্ণ শিখলাম এবং পাঁচটি বর্ণ দিয়ে আমরা অনেকগুলি শব্দও শিখলাম এখন আমরা দেখব বর্ণগুলি কিভাবে লিখতে হয় আমরা এর আগের ক্লাসেও লিখেছি কিন্তু আমরা আরেকটু অনুশীলন করব। আমার সাথে সাথে তোমরা বোর্ডে দেখবে এবং বোর্ডে যেভাবে প্রবাহ আকার দেওয়া আছে ওইভাবে তোমরা লিখবে এখন তোমরা সোনামণিরা সবাই খাতা খোলো তোমাদের সবার সামনে খাতা আছে খাতা খোলো পেন্সিল নাও আর দেখো আমরা কিভাবে এখন বর্ণ লিখব আমরা আসি চ বর্ণে চ বর্ণ কিভাবে লিখবো দেখো এই দেখো চ এখন প্রথমে দেখো একটা মাচ্চা দিয়েছে মাচ্ার পরে ওই যে লাল তীর চিহ্ন করে সোজা দাগ দিয়ে তারপরে পেটটা একটু মোটা করে আঁকিয়ে দিয়েছে গোল করে তোমরা দেখেছো এখন নিচে দেখো আমরা অনেকগুলো ঘর আছে চ কিভাবে আঁকতে হয় প্রথমে আমরা একটা মাত্রা দিয়েছি সবাই মাত্রাটা এঁকে ফেলো বাহ চমৎকার সুন্দর এরপরে দেখো মাচ্া দিয়ে মাত্রার ঠিক উপর থেকে নিচ পর্যন্ত আমরা একটা সোজা দাগ দিয়েছি সবাই দিয়েছ হ্যাঁ এরপরে দেখো একটু দাগটা ঘুরিয়ে দিলাম তারপরে আর একটু ঘোরালাম এরপরে সম্পূর্ণ গোল করে ঘুরিয়ে দিলাম হয়ে গেল কি চ সুন্দর চ লেখা আমরা শিখে গেলাম এরপরে আমরা বাকিটা প্র্যাকটিস করবো কিন্তু বাসায় বসে এরপরে আমরা দেখব ছ বর্ণ একইভাবে আমরা ছ বর্ণটাও অনুশীলন করব। খাতায় ঠিক নিচের লাইনে তোমরা লেখো দেখো ছ বর্ণ কিভাবে ঠিক চয়ের মতোই কিন্তু প্রথমে আমরা একটা মাত্রা দিয়েছি তারপর আবার সোজা দাগ দিয়ে গোল করে নিয়ে এসে পাঁচ দিয়ে আবার দুইয়ের মতো একটা রেখা টেনে দিয়েছি হয়ে গেল ছ দেখো নিচের এই যে ছকের মধ্যে আছে প্রথমে প্রথম ছবিটাতে আছে একটা মাত্রা মাত্রার পরে আমি একটা দাগ দিয়েছি দাগের পরে আবার চয়ের মতো অর্ধেক ঘুরিয়েছি তারপরে পুরোটা ঘুরিয়ে দুইয়ের মতো আবার নিচের দিকে টেনে নিয়েছি হয়ে গেল ছ লিখেছে সবাই বা চমৎকার এখন আমরা দেখবো জ বর্ণ কীভাবে লেখা হয় আমরা সেটা দেখব দেখো তোমরা এর আগে কিন্তু রস্যু দীর্ঘ এগুলো লেখা শিখে এসেছ জ বর্ণটা কিন্তু অনেকটাই ওই রকম তোমরা ঠিক ওইভাবে জ বর্ণটা রসু আকারে প্রথমে লিখে নাও দেখো প্রথমে মাত্রা দিয়েছে তারপরে রশুর করে একটা টান দিয়ে পাশ দিয়ে আবার রেখা টেনে একটু টেনে দিয়েছে জ তাহলে প্রথমে আমি প্রথম ঘরে যে ছকটা আছে ছকে প্রথমে আমি একটা মাত্রা দিলাম দেওয়ার পরে একটু টানলাম

প্রথমে আমরা একটা রির মতো একদম লিখবো আমরা তো রি শিখেছি এর আগে হ্যাঁ এখন আমরা প্রথম মাত্রা দিলাম মাত্রা দেওয়ার পরে রি এর মতো আমরা টেনে নিয়ে নিচে নেমে আবার উপরে উঠে গেলাম মাচ্চা পর্যন্ত এরপরে পাশ দিয়ে রি লিখে এবার আমরা ঝড় কিন্তু পুরো মাত্রা হয় না এই সাইডে একটু মাত্রা আবার মাঝখানে একটু ফাঁকা দেখেছো এবার পাশের যে সোজা যে দাড়িটা ওর পাশ দিয়ে ছোট্ট করে আমরা একটা মাত্রা দেবো এটা অর্ধ করে মাচ্চা দেব তাহলে কি হলো ঝ কি বর্ণ হলো ঝ সুন্দর ঝ লেখা হলো এরপরে আমরা আসবো ইও লেখাতে দেখো আমরা ইও কিভাবে লিখতে হয় ইও লেখাটাও অনেক সহজ তোমরা এর আগেও এভাবে লিখেছো তোমরা এ লিখেছো এই যে আমরা প্রথমে এ লিখে ফেললাম এর পিঠ দিয়ে দুইটা ফুলের মতো দেখো আমরা দিয়ে দিলাম রেখা দিয়ে দিলাম এই যে ইও কিভাবে লিখতে হয় দেখো মোটা করে ওই যে লিখে দিচ্ছে পেন্সিল দিয়ে এখন নিচের যে ঘর ঘরের ছক অনুযায়ী তোমরা ছক দেখে দেখে লিখে ফেল লেখা অনেক সহজ তাই না বাহ খুব সুন্দর হয়েছে এখন তোমরা তোমাদের খাতায় চ থেকে ই পর্যন্ত নিজ নিজ খাতায় নিজেরা লেখো হ্যাঁ লেখার পরে খাতাটা তোমরা তোমাদের বাবা মাকে অবশ্যই দেখাবে ঠিক আছে লেখো আজকে তাহলে আমরা কী কী শিখলাম চ ছ ঝ ইও বা এখন তোমরা আমার সাথে একবার আমরা সবাই মিলে বলি চ ছ জ ঝ ইও চমৎকার এখন আমরা একটু বাড়ির কাজ দেখব বাসায় আমি যে কাজটি দিব এটা তোমরা বাসায় বসে চিন্তা করে লিখবে কেমন দেখি আমরা এর আগেও এটা করেছি আগের বর্ণ লিখো আজকের বাড়ির কাজ আগের বর্ণ লিখো তোমরা তোমাদের খাতা খুলো খাতায় লিখে নাও আগের ব দুই নাম ঝয়ের আগের বর্ণ কি হবে সেটাও আমরা গ্যাপে লিখবো এবং ইয়োর আগের বর্ণ কি হবে সেটাও আমরা গ্যাপের মধ্যে লিখবো আজকে সারা দিন আমরা কি শিখলাম এটা তোমরা তোমাদের বাবা মাকে বলবে এবং খাতায় যে লিখেছ এটা অবশ্যই বাবা মাকে দেখাবে ঠিক আছে প্রিয় অভিভাবক বৃন্দ আজকের এই পরিস্থিতিতে আপনারা অবশ্যই আপনাদের সন্তানদের নিয়ে আজকের যে পাঠ আমি দেখালাম অবশ্যই এটা দেখাবেন পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো ক্লাস হচ্ছে এই ক্লাসগুলো আপনারা অবশ্যই ফলো করে সন্তানদেরকে সাহায্য করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ hello students how are you i'm fine okay let's enjoy a rhyme this rhyme is about monkeys ten little monkeys okay you know the monkey yes all of us know now i'm going to recite the rhyme at first please listen to me carefully Ten little monkeys jumping on the bed. One fell down and bumped his head. Mama called the doctor and the doctor said, Hello? No more monkeys jumping on the bed. Now, nine. Nine little monkeys jumping on the bed. One fell down and bumped his head. Mama called the doctor and the doctor said, Hello? No more monkeys jumping on the bed. Nine. And now, eight. Eight little monkeys jumping on the bed. One fell down and bumped his head. Mama called the doctor and the doctor said, Hello? No more monkeys jumping on the bed. Now, seven. Seven monkeys jumping on the bed. One fell down and bumped his head. Mama called the doctor and the doctor said, Hello? No more monkeys jumping on the bed. Now, six. Six little monkeys jumping on the bed. One fell down and bumped his head. Mama called the doctor and the doctor said, Hello? No more monkeys jumping on the bed. Now, five. Five little monkeys jumping on the bed. One fell down and bumped his head. Head. Mama called the doctor and the doctor said, "Hello! No more monkeys jumping on the bed. Now, four, four little monkeys jumping on the bed. One fell down and bumped his head. Mama called the doctor and the doctor said, Hello' No more monkeys jumping on the bed. 3 Three little monkeys jumping on the bed. One fell down and bumped his head. Mama called the doctor and the doctor said, "Hello. No more monkeys jumping on the bed." 2 Two little monkeys jumping on the bed. One fell down and bumped his head. Mama called the doctor and the doctor said, Hello? No more monkeys jumping on the bed. One. One little monkey jumping on the bed. One fell down and bumped his head. Mama called the doctor and the doctor said, Hello? No more monkeys jumping on the bed. Okay, now you can easily understand we will learn 1 to 10. Now it's our class about numbers. Numbers 1 to 10. Okay. Numbers 1 to 10. You already know it how to count 1 to 10. Okay? Now I'm going to draw some pictures. Can you count it? Okay. 1 2 3 4 5 6 7 I write 7 in figure. Now, I am going to write 7 in word. Can you remember all the words 1 to 10? Okay, let us check. I write six in figure. Now, can you spell it? Okay. How? S I X. Very good. Now, I am going to write it's number three. Can you say it in number? In words, yes. How? T H R E E. I'm going to write. It's Now I am going to give you a task. Please take your notebook and pen. I have written the numbers in words but not in order. You have to rearrange the alphabets to make the numbers in words. Okay? I am giving you 2 minutes. students I hope you have completed. Now please check. ʻo le Other thing okay one two three four five six seven eight nine and ten okay that is ten. Now please it there are ten leaves. Okay. Can you see it? Is it ten? No, it's eight. Eight E I G H T eight. No. How many leaves are there? One, two, three, four, five, six, seven. Is it seven? Is it seven? Yes, it's seven. S E V E N. Seven. Now, how many leaves are there? You can see only one. Is it one? Is it one? No. It's four. F O U R 4. It's one. O and E. One. Okay? Okay students. Let's check what we do today. At first we count the numbers and then we say the numbers in words. Okay? Now please repeat it after me. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Now the numbers in words. -e O-N-E 1, T-W-O 2, -e -e T-H-R-E-E 3, F-O-U-R 4, -e F-I-V-E 5, S-I-X S -i -x 6, E-V-E-N, 7, e -I -G -H -T, E-I-G-H-T, N -N 8, N-I-N-E, 9, T-E-N, 10. Okay students, now I am going to give you the homework. and your homework is you have to write the numbers in words for example remember you have to use small letters okay when you are writing the numbers in words তোমরা কি বুঝতে পেরেছো আমি হোমওয়ার্ক কি দিচ্ছি তোমাদের তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত नंबर्स গুলো লিখতে হবে বানান করে এবং সেই সাথে মনে রাখতে হবে আমরা যখন বানানগুলো লিখবো আমরা অবশ্যই স্মল লেটার ব্যবহার করব ওকে ওয়ান টু টেন লাইক দিস ওকে স্টুডেন্ট থ্যাংক ইউ গুড বাই আমার হাতেই আমার স্বাধীনতা আমার হাতেই আমার সুরক্ষা জীবাণুর বিরুদ্ধে এই যুদ্ধে আমি ভীত নই লড়াই করতে প্রস্তুত আপনি সঙ্গে আছেন তো যা কিছু আছে সবটুকু নিয়ে আপনাদের সেবায় লড়ে যাচ্ছি দিন রাত আপনি নিজের এবং দেশের সুরক্ষায় ঘরে থাকুন যে সাহস নিয়ে তোমাদের জন্য দেশ স্বাধীন করেছি এখন তোমাদের সময় এসেছে আমাদের জন্য লড়াই করো এই যুদ্ধে আমরা কিছুতেই হারব না আমাদের সবার সন্তান বাঁচবে সচেতন হলে আমার হাতেই আমার সুরক্ষা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে আজকে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় তিন থেকে বিয়োগ নিয়ে আলোচনা করবো আজকে আমরা তোমরা তো এতদিন ঘরে বসে বসে অনেকগুলো বিয়োগই করে ফেলেছো তো আজকে আমরা করবো কি চার সংখ্যার যে বিয়োগগুলো আছে ওগুলো করবো তো প্রথমেই আমরা একটা বিয়োগ দেখিনি তো আজকে আমরা কি করবো তৃতীয় শ্রেণীর আমরা হাতে রেখে বিয়োগ করবো সেটা হচ্ছে চার সংখ্যা বিশিষ্ট বিয়োগ তো আমরা বিয়োগ করার ক্ষেত্রে কি করব? এখন আমরা বিয়োগ কিভাবে চার সংখ্যার বিয়োগ কিভাবে করতে হয় তা দেখব হ্যাঁ তো সেক্ষেত্রে কি করতে হবে এই যে আমরা এখন দেখবো আচ্ছা এখানে আমরা কি দেখতে পাচ্ছি তিন হাজার ছত্রিশ তিন হাজার ছত্রিশ হচ্ছে চার অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দেখো এখানে হচ্ছে একক ছয় দশক হচ্ছে তিন শতক হচ্ছে এখানে আসলে শূন্য নয় এখানে কিন্তু কে আছে একশো আছে আর এখানে হচ্ছে হাজার তিন আর এর থেকে আমরা বিয়োগ করবো এক হাজার নয়শো আটাত্তর আমরা কিভাবে কিভাবে শুরু করি কোথা থেকে শুরু করি তোমরা তো নিশ্চয়ই জানো আমরা বিয়োগ এককের ঘর থেকে শুরু করি এটা তো তো তোমরা শিখেই আসছো আমরা কি করব প্রথমে ছয় থেকে আট বিয়োগ করবো কিন্তু আমরা কি ছয় থেকে আট বিয়োগ করতে পারি বলো ছয় থেকে তো আট বিয়োগ করা যাবে না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দশকের ঘর থেকে দশ নিয়ে আসতে হবে এই যে এখানে দেখো দশকের ঘর থেকে যখন আমি একদশ এখানে নিয়ে গেলাম তখন এটা কি হয়ে গেল মিলে ষোলো হয়ে গেল তাহলে ষোলো থেকে আট ষোলো থেকে আট করলে হয়ে গেল আট এরকম করে দশক স্থানেও এখান থেকে যখন যেহেতু এখান থেকে এক দশ চলে গেছে তাহলে এখানে কত রইল এক দশ দুই তার মানে বারো তো এই এই বারো থেকে সাত চলে গেল বারো থেকে সাত চলে গেলে থাকে পাঁচ এই যে দেখো এখানে আমি আট লিখেছি পাঁচ লিখেছি সেরকম করে এখানে নয় শতক থেকে নয় শতক থেকে নয় শতক চলে গেল তাহলে রইল শূন্য সেই রকম করেই এখান থেকে থেকে হাজার দুই হাজারের ঘরে দুই হাজার থেকে থে, থে, এক হাজার চলে গেল রইল এক হাজার তাই হয়ে গেল এক হাজার আটান্ন কি মজা লাগছে না করতে আচ্ছা তাহলে আমরা এখন বইয়ে চলে যাব। তোমরা কি বই নিয়ে বসেছ সবাই তাহলে আমরা এখন বই খুলবো তোমরা তো নিশ্চয়ই বই নিয়ে বসেছ বই আর খাতা নিয়ে বসে গেছো না কলম নিয়ে তাহলে এখন তোমরা বইটা খুলো বইয়ের পৃষ্ঠা হচ্ছে উনচল্লিশ খুলে ফেলো দেখি একটু তাড়াতাড়ি করে খুলে ফেলো আচ্ছা একটি বিদ্যালয়ে চারশো পঁচাত্তর জন ছাত্রছাত্রী আছে ছাত্রীর সংখ্যা নয়শো ত্রিশ ছাত্রের সংখ্যা কত এই অঙ্কটা কি করতে হবে তাহলে এই সমস্যাটা থেকে প্রথমে একটু ভালো করে চিন্তা করো কি করা লাগবে তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো কি করতে হবে বিয়োগ করতে হবে তাই না শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটিকে আমরা একটু ঘুরিয়ে বলি অর্থাৎ বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা এক হাজার জন তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা নয়শো জন হলে ছাত্রীর সংখ্যা কত তাহলে চলো সমস্যাটি সমাধান করে ফেলি আমরা কি লিখবো প্রথমে একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা এক হাজার চারশো পঁচাত্তর জন এদের মধ্যে ছাত্রীর সংখ্যা তো নয়শো ত্রিশ জন সংখ্যা নয়শো ত্রিশ জন সুতরাং ছাত্রীর সংখ্যা এখন কি করতে হবে আমাদের বিয়োগ করতে হবে এখানে কি করতে হবে এককের ঘর থেকে আমরা শুরু করব। এককের ঘরে কি আছে পাঁচ দশকের ঘরে কি আছে শূন্য তাহলে পাঁচ শূন্য কি বসবে পাঁচ দশকের ঘরে কি আছে সাত সাত দশ তাহলে সাত থেকে আমি কি করব তিন বিয়োগ করব। সাত থেকে তিন চলে গেলে কত থাকে চার এখানে আছে কত শতকের ঘরে চার চার থেকে তো আমি নয় বিয়োগ করতে পারবো না সেক্ষেত্রে আমার কি করতে হবে ওই হাজারের ঘর থেকে এক হাজার নিয়ে আসতে হবে তাহলে কি হবে এক হাজার নিয়ে আসলে হয়ে গেল চোদ্দ চোদ্দ থেকে আমার এখন কি বিয়োগ করতে হবে নয় চোদ্দ থেকে নয় চলে গেলে কত থাকে পাঁচ তাহলে এখানে আমি লিখবো পাঁচ পাঁচশো পঁয়তাল্লিশ জন তাহলে আমার ছাত্রীর সংখ্যা ওই বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত হলো পাঁচশো জন আচ্ছা তাহলে এখানে কি বের হলো পাঁচশো জন তার মানে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল এক হাজার জন তার মাঝে ছাত্রের সংখ্যা ছিল কত নয়শো জন তোমরা কি বুঝতে পেরেছ ছাত্রীর সংখ্যা কত বের হলো পাঁচশো জন কিভাবে করতে করলাম সেটা কি তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে তাহলে আমরা এখন উত্তরটাতে আসি উত্তর কি লিখবো উত্তর লিখবো পঁয়তাল্লিশ তোমরা নিশ্চয়ই চট করে সমস্যাটা তুলে নিয়েছো খাতায় এবং সমাধানটাও তুলে নিয়েছো ছোট্ট সোনামণিরা তোমরা তো সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় দেখেই ফেললে এখন কি করতে হবে আমাদের বারবার অনুশীলন করতে হবে অনুশীলন না করলে তো আবার ভুলে যাবে তাই বারবার এগুলোর অনুশীলন করবে এখন কি করবো আমরা তাহলে আমরা এগুলোর অনুশীলন করবো প্রতিদিন সঠিক সুষম সঠিকভাবে সুষম খাবার খাবো এবং আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো আছে এগুলো কিন্তু আমরা মেনে চলবো ঘর থেকে কিন্তু একদমই বের হব না আর কি করবো সাথে সাথে অল্প অল্প করে একটু বাড়ির কাজগুলো করে ফেলবো তাহলে আমরা একটু বাড়ির কাজ নেই তাহলে আমরা বাড়ির কাজটা দিয়ে দিই বেশি বাড়ির কাজ দিব না কমই দিব এক নম্বরে দিচ্ছি পাঁচ হাজার বিশ থেকে দুই হাজার সাতশো চুরানব্বই এটা বিয়োগ করবে পাঁচ হাজার বিশ থেকে দুই হাজার সাতশো চুরানব্বই বিয়োগ করবে দুই নম্বর হচ্ছে সৈয়দপুর সৈয়দপুর গ্রামের জনসংখ্যা জনসংখ্যা তিন হাজার আটশো ছিয়াত্তর তার মাঝে পুরুষের পুরুষের সংখ্যা পুরুষের সংখ্যা এক হাজার নয়শ তেতাল্লিশ তাহলে নারীর নারীর সংখ্যা কত আরেকবার বলে দিচ্ছি সৈয়দপুর গ্রামের জনসংখ্যা পুরুষের সংখ্যা তেতাল্লিশ তাহলে নারীর সংখ্যা কত তা তোমাদের বের করতে হবে তা তোমরা কি করবে সমস্যাটা সুন্দর করে সমাধান করবে করে তারপর যখন বিদ্যালয় খুলবে তখন গিয়ে তোমাদের ওই বিষয় শিক্ষককে দেখাবে সবাই সুন্দর থেকো ভালো থেকো ধন্যবাদ সবাইকে শিক্ষার্থী বন্ধুরা আমরা গতকাল পাঠে জেনেছি পানিবাহিত রোগ কি আজকে আমরা আলোচনা করব এই পানিবাহিত রোগ আমাদের শরীরে কিভাবে প্রবেশ করে বা কি কি সমস্যা সৃষ্টি করবে চলো আমরা যাই পাঠে পানিবাহিত রোগে বিস্তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত পাঠে আমরা যে চিত্রটি দেখেছিলাম চলো তো আমরা চিত্রটি আবার একটু দেখে নিই চিত্রটি আমরা আবার দেখতে পাচ্ছি দেখো এখানে কি কীভাবে আমাদের পানি দূষিত হচ্ছে লক্ষ্য করো বন্ধুরা ওখানে কাঁচা পায়খানা আছে সেখান থেকে মলমূত্র পানিতে মিশে পানিটা দূষিত হচ্ছে কলকারখানার বর্জ্য সেটা পানিতে মিশে পানি দূষিত হচ্ছে এখানে বাড়ি ঘরের আবর্জনা পানিতে ফেলে পানি দূষিত করছে কাপড় কেচে পানি দূষিত করছে এবার লক্ষ্য করো বন্ধুরা যে এই মানুষটি এখানে গোসল করছে কাপড় ধুচ্ছে তাহলে কি হচ্ছে এই দূষিত পানিটি তার গায়ে লাগছে সেখান থেকে তার নানা রকম অসুখ হতে পারে এখানে দেখো গরু ছাগল গরুকে এখানে গোসল করাচ্ছে তাতে কিন্তু এই লোকের গায়েও কিন্তু এই দূষিত পানিটা লাগছে এখানে দেখা যাচ্ছে দুজন মহিলা কলসে করে ময়লা পানি বাড়িতে নিয়ে যাচ্ছে দূষিত পানি বাড়িতে নিয়ে যাচ্ছে তাহলে এই পানি নিশ্চয়ই তারা কোনো বাসাবাড়িতে কাজে ব্যবহার করবে পান করবে এখানে দেখা যাচ্ছে একজন মহিলা সে বাসন মারছে এই দূষিত পানি দিয়ে তাহলে আমরা এই ছবি থেকে দেখতে পাচ্ছি এখানে আরেকজন মহিলা দেখছি গোসল করছে তাহলে কিভাবে আমাদের শরীরের মধ্যে এগুলো যাচ্ছে তাহলে আমরা একটু চিন্তা করি দূষিত পানি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে একটু চিন্তা করো আমরা তো আগে চিত্রটি দেখেছি এবার এখান থেকে একটু চিন্তা করে বের করো তো যে দূষিত পানি কি কীভাবে আমাদের শরীরে প্রবেশ করে নিশ্চয়ই এতক্ষণ তোমরা চিন্তা করেছ চলো তাহলে আমরা একটি চার্ট পূরণ করি শিক্ষার্থী বন্ধুরা আমরা এই চার্টটি আগের যে চিত্রটি দেখেছি সেখান থেকে এই চার্টটি পূরণ করার চেষ্টা করি যদি পানিতে আবর্জনা ফেলা হয় তাহলে কি হয় পানি দূষিত হয়ে যায় তাই না এরপরে দেখি সেই পানি যদি আমরা রান্নাবান্নার কাজে ব্যবহার করি তাহলে দূষিত পানিটা আমরা কী করছি রান্নাবান্নার কাজে যদি ব্যবহার করি তাহলে সেটা কি ঠিক হচ্ছে দেখি তো তারপরে কি হয় সেই পানি দিয়ে আমরা কী করছি যে রান্নাবান্না করার পর আমরা সেই খাবারটা যদি গ্রহণ করি তাহলে এভাবে আমাদের শরীরে প্রবেশ করে মলমূত্র ত্যাগ ও গৃহস্থলীর কাজে ব্যবহার করলে যদি পানির পাশে কোনো কেউ কাঁচা পায়খানা থাকে সেখানে মলমূত্র ত্যাগ করে সেই পানি নিয়ে এসে যদি গৃহস্থলীর কাজে ব্যবহার করা হয় তাহলে কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে সেই পানি যদি বাড়িতে সংগ্রহ করে রাখা হয় ব্যবহারের জন্য সেই পানি পান করলে আমাদের শরীরে প্রবেশ করবে দূষিত পানি তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা একটি ভিডিও দেখি ও না সব পাছরা কেমন অসুস্থ দেখো স্কুলে যেমন শিক্ষক ঠিক তাই হইতাছে ওই বাচ্চা পোলাড়া পানির দারে পায়খানা করতাছে আর পায়খানায় কত রোগের বীজ আছে খালি সকেতা দেখা যায় না কিন্তু ওই রাই আমাগো অসুস্থ করে দেখ রাজু জাদুর বলে রোগের বীজ দেখা যায় দাসে ওই সাই রং দিয়া দেখতাছি রোগীর বিষ পানিতে মিশে হাই হাই ওই বাচ্চা গলা ওই পানিতে মুখ ধুইতাছে গোসল করতাছে মাইনছে ওই পানিতে থালা বাসন ধুইতাছে ওই ময়লা পানি পেটে গেলে অগো খারাপ রোগ হইব আরে ওই মায়ারা দেহি কলস ফইরা পানি লইয়া যাইতাছে কিন্তু ওই পানি খাইলে তো অগ ডায়রিয়া হইবো ও তো জানে না পানিটা খারাপ ওই পানি দেখতে ময়লা না দেখ পানি সবাই ওই পানি খায় এই জন্যই এই গ্রামের এত লোকের অসুখ তাহলে বন্ধুরা আমরা কি দেখলাম মিনারাজুও আমরা যে আগে ছবিটা দেখেছিলাম আমাদের বইয়ে তার সাথে মিল আছে না মিনারাজুও আমাদেরকে দেখিয়ে দিল কিভাবে দূষিত হচ্ছে পানি এবং সেই দূষিত পানি আমাদের কিভাবে আমরা ব্যবহার করছি কিভাবে আমরা অসুস্থ হয়ে পড়ছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের বিজ্ঞান বইয়ের সাঁত্রিশ পৃষ্ঠার এই ছবিটি একটু দেখি দেখো এখানে একটি মেয়ে কি করছে বাথরুম থেকে বেরোচ্ছে তার মানে এখানে মলমূত্র ত্যাগ করেছে সেটা কি হচ্ছে পানিতে মিশে যাচ্ছে তাই না সেই পানি দেখো আবার পান করছে তাহলে এই দূষিত পানি পান করলে কি হতে পারে আবার দেখো এই দূষিত পানি যদি আমরা সেটা দিয়ে হাত ধুই দাঁত মাজি ঘরের কাজ করি তাহলে কি হবে এবং এই দূষিত পানি কি করা হচ্ছে সেটা দিয়ে খাবার বানানো হচ্ছে খাবার বানানোর পর সেই খাবারটা আমরা গ্রহণ করছি তারপরে কি হচ্ছে দেখো সে অসুস্থ হয়ে পড়ছে তাই না তাহলে আমাদের কি দূষিত পানি কিভাবে আমাদের পানিগুলো দূষিত হচ্ছে সেই দূষিত পানি আমাদের শরীরে কিভাবে প্রবেশ করছে এবং প্রবেশ করার পর কি সমস্যা হচ্ছে নানা রকম শরীরে চর্মরোগ দেখা দিচ্ছে পেটের ব্যথা আমাশয় কলেরা ডায়রিয়া এই সমস্ত রোগে আমাদের ভুগতে হচ্ছে তাই না তাহলে বন্ধুরা আমাদের সাঁত্রিশ পৃষ্ঠায় যে সার সংক্ষেপটা আছে আমরা এটা একবার একটু দেখি মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দূষিত হয় মলমূত্রে রয়েছে কি জীবাণু যেমন ব্যাকটেরিয়া দৈনন্দিন কাজে যেমন পান করা খাবার রান্না করা গোসল করা ধোয়া মোছা বা দাঁত ব্রাশ করার সময় আমরা পানি ব্যবহার করি তাহলে আমরা কিন্তু সারা দিন অনেক কাজে পানি ব্যবহার করি সেই পানিটা যদি আমাদের নিরাপদ না হয় বিশুদ্ধ না হয় তাহলে আমাদের জন্য কিন্তু অনেক স্বাস্থ্যের জন্য ক্ষতি এসব কাজে দূষিত পানি ব্যবহার করলে আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হব যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি তাহলে যে সমস্ত কাজে আমরা পানি ব্যবহার করি সেই পানি অবশ্যই অবশ্যই নিরাপদ হতে হবে বিশুদ্ধ হতে হবে তাহলে এই আর এই যে সমস্ত রোগের কথা আমরা আলোচনা করলাম কলেরা ডায়রিয়া আমাশয় টাইফয়েড জন্ডিস এগুলো কিন্তু খুব দ্রুত আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু অনেকগুলো তথ্য পেয়ে গেলাম যে পানি কীভাবে দূষিত হচ্ছে সেই পানি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করছে চলো তাহলে একটা মিলকরণ করে ফেলি আমরা প্রথমে কি আছে দেখো পানিবাহিত রোগ তাহলে আমরা চিত্রের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তো পানিবাহিত রোগ কি কি হতে পারে জেনেছি আমাশয় টাইফয়েড কলেরা জন্ডিস তাই না বন্ধুরা তাহলে দেখি তো ডান পাশে আমাদের এরকম কোনো আছে কি না লেখা প্রথমে আছে পানিতে মলমূত্র ত্যাগ করলে প্রিয় শিক্ষার্থী এটা কি কোনো রোগ বলো না এবার খ নাম্বারটা পড়ি দূষিত পানির মাধ্যমে তাহলে এটাও তো রোগ না তাই না আচ্ছা পরেরটায় যাই কলেরা ডায়রিয়া কি বন্ধুরা এটা কি রোগ না তোমরা তো বুঝতে পেরেছ যে এটা পানিবাহিত রোগ তাহলে আমরা এটা মিল করতে পারি তাই না এরপরে আসো দুই নম্বরে আছে পানি দূষিত হয় তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে সারসংক্ষেপ পড়ে বইটি পড়ে ছবি দেখে ভিডিও দেখে কিন্তু বুঝতে পেরেছি তাহলে চলো তো আমরা দেখি যে এরকম কিছু আছে কিনা পানি কিভাবে দূষিত হয় আচ্ছা এবার আমরা একটু নিচ থেকে পড়ে আসি নিরাপদ পানি পান করলে নিরাপদ পানি পান করলে কি পানি দূষিত হয় হয় না এবার দেখি তার উপর একটা পানি দূষণ রোধ করতে পারি এটাও কিন্তু পানি দূষিত হয় না এভাবে কলেরা এটা তোমাদের হয়ে গেছে এবার খ নাম্বারটা দেখি দূষিত পানির মাধ্যমে এটা কি হবে না এটাও হবে না এবার শেষেরটা দেখি পানিতে মলমূত্র ত্যাগ করলে তাহলে পানি দূষিত হয় আমরা কিন্তু এটা আমরা ছবিতেও দেখেছি ভিডিওতেও দেখেছি তাই না বন্ধুরা তাহলে পানি দূষিত হয় পানিতে মলমূত্র ত্যাগ করলে তাহলে চলো আমরা এটা মিল করে ফেলি তাহলে হয়ে গেল আমাদের দুটো এবার তিন নম্বরে আসি আমরা নিজেরাই আমরা নিজেরা কি করতে পারি একটু দেখি যেহেতু ক নাম্বারটা আমাদের হয়ে গেছে তাহলে ওটা আর দেখার দরকার নেই দূষিত পানির মাধ্যমে আমরা নিজেরাই রোধ করতে পারি বা আমরা নিজেরাই করতে পারি দূষিত পানির মাধ্যমে না এটা তো হবে না তাহলে এটাও হয়ে গেছে এবার এটা দেখি আমরা পানি দূষণ রোধ করতে পারি রোধ করা মানে তোমরা বুঝতে পারছ তো রোধ করা মানে আটকানো যাতে সেটা না হয় তাহলে আমরা নিজেরাই করতে পারি পানি দূষণ কি করতে পারি রোধ করতে পারি আমরা যদি জলাশয়ের পাশে কাঁচা পায়খানা তৈরি না করি বাসন কোষণ না মাজি গবাদি পশু গোসল না করাই আমরা যদি সেখানে আবর্জনা না ফেলি তাহলে কি পানি দূষিত হবে বলো হবে না তাহলে আমরা নিজেরাই পানি দূষণ রোধ করতে পারি তাই না তাহলে এটার সাথে এটা মিলে যাবে আর কি আছে আমাদের শরীরে রোগ বিস্তার হয় আমাদের শরীরে রোগ বিস্তার কিভাবে হয় দেখি থেকে নিরাপদ পানি পান করলে নিরাপদ পানি পান করলে কি আমাদের শরীরে রোগ বিস্তার হবে তোমরা বলো হবে না তাহলে এটা কিন্তু হচ্ছে না আর একটা কি আছে আর আছে দূষিত পানির মাধ্যমে তাহলে আমাদের শরীরে রোগ বিস্তার কিভাবে করে দূষিত পানির মাধ্যমে তাহলে এইটার সাথে খ নাম্বারটা মিলে যাচ্ছে তাই না বন্ধুরা তাহলে আমরা আজকে কি শিখলাম কি জানলাম বলতো যে পানিবাহিত রোগের বিস্তার কিভাবে হয় দেখো পানিবাহিত রোগের বিস্তার কিন্তু অনেকভাবে হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেটা আমরাই মানে মানুষরাই কিন্তু সেটা করেছি জলাশয়ের পাশে কাঁচা পায়খানা তৈরি করেছি পুকুরে গবাদি পশু গোছল করিয়েছি গৃহস্থলীর বাসন মেজেছি আবর্জনা ফেলেছি কলকারখানার বর্জ্য ফেলেছি এছাড়াও জমিতে কীটনাশক তারপরে তোমার মাছের জন্য মাছের খাবারের জন্য অনেক রকম রাসায়নিক খাবার দেওয়া হয় তাহলে সেগুলো যদি আমরা জলাশয় না দিই না ফেলি তাহলে কি পানি দূষিত হবে হবে না আর সেই দূষিত পানি যদি দূষিত না হয় এবং আমাদের প্রত্যেকটা কাজেই কিন্তু পানির প্রয়োজন পানি ছাড়া কিন্তু আমরা একদিনও চলতে পারবো না সেই পানিটা যদি বিশুদ্ধ হয় নিরাপদ হয় তাহলে কিন্তু আমাদের আর কোনো রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে আমরা কিন্তু সবসময় চেষ্টা করব যাতে পানি দূষিত না হয় এবং পানি দূষিত হয়ে গেলে আমাদের শরীরে কিন্তু নানা রকম কঠিন কঠিন অসুখ হতে পারে যেমন কলেরা ডায়রিয়া জন্ডিস টাইফয়েড তাহলে এগুলো হলে পেটে ব্যথা হয় পাতলা পায়খানা হয় আমাশা হয় বমি হয় তখন কি হয় তখন আমাদের ডাক্তারের কাছে যেতে হয় অনেক কষ্ট হয় তাই না তাহলে আমাদের যাতে পানি দূষিত না হয় এবং আমাদের শরীরে যাতে দূষিত পানি না প্রবেশ করতে পারে সেদিকে কিন্তু আমাদের কি হতে হবে অনেক সচেতন থাকতে হবে তাই না তাহলে চলো আমরা বাড়িতে এই বিষয়ের উপর একটা কাজ নিতে পারি এইটা বিষয়ের উপর তোমরা বাড়ির কাজ নাও খাতা কলম বের করো সবাই আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও দূষিত পানির মাধ্যমে আমাদের শরীরে জীবাণু কিভাবে প্রবেশ করে তা তিন বাক্যে লেখো লিখে নাও খাতার মধ্যে সুন্দর করে যে দূষিত পানির মাধ্যমে আমাদের শরীরে জীবাণু কিভাবে প্রবেশ করে তা তিনটি বাক্যে কিন্তু লিখতে হবে বেশি লেখার দরকার নেই কমও লিখলে কিন্তু হবে না ঠিক তিন বাক্যে সুন্দর করে লিখবে হাতের লেখা যেন খুব সুন্দর হয় আর স্কুল খুললে কিন্তু অবশ্যই তোমার শিক্ষককে এই বাড়ির কাজটি কিন্তু দেখাতে ভুলবে না তো সবাই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ Hello my dear students. How are you? I hope you are fine. I am also fine. Dear students, before start the class, I want to do something. Are you ready? Okay, fine. Students, just listen. Hello, hello, hello my friend happy to meet you happy to meet you today do you feel happy now fine excellent big clap for you okay dear students today's topic is write to me soon lesson 7 and 8 h and i activity পেজ নাম্বার থার্টি থ্রি ডিয়ার স্টুডেন্টস ডু ইউ নো হাউ মেনি পার্টস ডাজ হ্যাভ এ লেটার একটা চিঠির কয়টি অংশ তোমরা কি বলতে পারো এ লেটার হেস ফাইভ পার্টস একটি চিঠির পাঁচটি অংশ fast heading greeting body closing and then signature okay again fast heading greeting body closing and then signature গত ক্লাসে তোমরা একটি চিঠি সম্পর্কে জেনেছো ইটস এ লেটার 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 সীমা হ্যাজ রিটেন এ টু হার ফ্রেন্ড যে সিকা সো আই এম রিডিং দিস লেটার ওকে বন্ধুরা গত পাতে তোমরা সীমার এই চিঠিটি সম্পর্কে জেনেছো দেখি তোমাদের কি মনে আছে কি না ওয়ান হান্ড্রেড এন্ড টু খাদিমনগর টুয়েলভ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি নাও আই এম রিডিং দিস লেটার অ্যাটেন্টিভ ওকে ডিয়ার জেসিকা হাউ আর ইউ ট্রিপ ব্যাক টু লন্ডন আই এম এট হোম টুডে আই হ্যাভ দ্য flow. It's awful. I'm coughing a lot and I have a runny nose. I'm using a lot of tissues. I also have a bad headache. I can't eat very much because I have a stomach ache. But my doctor says I should eat. I also have a fever. Sometimes I'm very warm. Then I get cold and have chills. It's very strange. Next para. I want to go to school again soon. My friends can't visit me here because they can get ill easily. I hope you are fine. Write to me soon. Your friend Shima. Understand everybody? Okay, dear students, can you tell me in this letter what can you see? Just think. ওকে বন্ধুরা এতক্ষণ আমরা চিঠিটা পড়েছি তাই না এবার আমরা চিঠির বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানব তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে ঠিক আছে বন্ধুরা ওয়ান হান্ড্রেড টু খাদিমনগর কাতুয়ালি সিলেট বাংলাদেশ টুয়েলভ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি What's it? Can you tell me? Think for a moment. What's this? And what's it's called? Yeah, heading. This part, heading. Big clap for you.

বিনিময় করা তুমি কেমন আছো তোমার লন্ডন ভ্রমণ কেমন ছিল ইত্যাদি কৌশলাদি জানতে চাওয়া সেটি হচ্ছে গ্রিটিং বন্ধুরা তোমরা কি বুঝতে পারছ ফাইন ওকে ডিয়ার স্টুডেন্টস নাও লুক এট দ্য ব্লু কালার অ্যান্ড দিস ইজ দ্য দিস ইজ দ্য মেন পার্ট ক্যান আন্ডারস্ট্যান্ড দিস পার্ট ইজ মেন পার্ট লেটার অর্থাৎ নীল কালারের অংশটুকু হচ্ছে বডি অর্থাৎ চিঠির মূল অংশ পুরো চিঠিটার মূল বক্তব্য অর্থাৎ তুমি কি লিখতে যাচ্ছ তোমার বন্ধুকে পুরো অংশটি হচ্ছে চিঠির প্রধান একটি অংশ বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছ ওকে ফাইন নাও ইজ ইট গ্রিন কালার ফাইন দিস কালার এন্ড দিস পার্ট ইজ ক্যান টেল মি দিস ইজ ক্লোজিং দিস ইজ ক্লোজিং অর্থাৎ তুমি তোমার পুরো চিঠিটা শেষ করতে যাচ্ছ এখন তুমি কি ধরনের বাক্য ব্যবহার করবে such as I hope you are fine write to me soon what is this yeah this is closing understand okay fine Gondhura this is the last part of a letter can you tell me what is this what is called signature very good এক্সিলেন্ট ক্লাব ফর ইউ বন্ধুরা তোমাদেরকে ধন্যবাদ তোমরা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনেছো আজকে বন্ধুরা আমরা চিঠির কয়টি অংশ শিখেছি ফার্স্ট হেডিং দেন ইয়া গ্রিটিং বডি ফাইন ক্লোজিং ভেরি গুড and last signature very good big clap for you again bondhura please open your book page 33 There are some questions for you. Let's try to find answers of the following questions from the letter. At first, you read the letter carefully. And then, find out question and answer. Clear? তুমরা কে বুস্তে পেরে ছো বন্ধুরা? সুমার চিটিটি জেসিকার কাছে লিখা তুমরা? মনোযোগ দিয়ে চিঠিটি পড়বে এবং তা থেকে প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করবে ওকে ফাইন ফার্স্ট কোশ্চেন ফর ইউ প্লিজ বিয়েশ্চন হোয়াই ইজ সীমা ইউজিং এ লট অফ টিস্যুস এগেন হোয়াই ইজ সীমা ইউজিং এ লট অফ টিস্যুস who can say this answer yeah shima is using a lot of tissues because she has a what very good rani nose. excellent and next question why can't shima eat very much why can't shima eat very much shima keno japto khabar Kete who can say this answer please think for a moment. Okay, Shima can't eat very much because she has a very good stomach ache. Excellent, big clap for you again and next question for you. Does Shima's doctor want her to eat

গেট ইল ইজিলি বন্ধুরা তোমরা কি ভেবেছ এটা বর্তমান পরিস্থিতি করোনার সাথে কিছুটা মিল আছে না হ্যাঁ ভেরি গুড দেয়ার আর ফোর কোয়েশ্চন ফর ইউ অ্যান্ড দিস কোয়েশ্চন ইজ ইউর হোমওয়ার্ক আন্ডারস্ট্যান্ড ইউর হোমওয়ার্ক ইজ ফোর ফার্স্ট রিড দ্য লেটার কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড আউট দ্য কোশ্চেন এন্ড আনসার ওকে ওকে বন্ধুরা আজকে আমরা কি শিখলাম একটি চিঠির পাঁচটি অংশ চমৎকার তোমরা সুন্দরভাবে অংশগ্রহণ করেছো বন্ধুরা ওকে দিয়ার স্টুডেন্টস দি ক্লাস ইজ এন্ড সি ইউ এগেন নেক্সট ক্লাস Before ending the class, let's sing a song. Okay? Goodbye, goodbye, it's time, go away. Goodbye, goodbye, I wish you a good day. Do you feel happy again? Okay, thanks. Bye.